অপু বিশ্বাসের জন্য বুবলিকে নিষিদ্ধ করলো সাকিব খান একই বলল দেখেন ভিডিওতে দর্শক বন্ধুরা কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ঢালির কুন বলেছিলেন তিনি যেহেতু একজন নায়িকা সেহেতু তাকে যদি আবারও কিং খান সাকিব খানের বিপরীতে অভিনয় করতে বলা তবে তিনি তাতে রাজি আছেন আর ঠিক হয়তোবা এই কথাটি শুনে সাকিব খান বেশ খুশি হয়েছিলেন মনে মনে কারণ দর্শক বন্ধুরা সাকিব খান বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা শবনম ববলি তার পরবর্তী কোন সিনেমার সাথে কাজ করার জন্য নিচ্ছেন না যেহেতু শবনম ববলি বীর ছবি পর্যন্ত চুক্তিবদ্ধ ছিল তাই সে বীর ছবি পর্যন্তই সাকিব খানকে তার বিপরীতে দেখা যাবে আর এই কথাটি সাকিব খান নিজের মুখেই স্বীকার করেছে আপনারা জানেন যে শবনম ববলি প্রথম ডালিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে সাহায্য করেছিলেন আমাদের সবার প্রিয় সাকিব খান যেহেতু তিনি নতুন তাই তিনি নতুন অবস্থায় সাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি সিনেমা করে নিজেকে বেশ পাখাপোক্তি করে নিয়েছেন ডালিউড ইন্ডাস্ট্রিতে এখন বা তিনি আর বাকি অন্য নায়কদের সঙ্গে অভিনয় করবেন আর অন্য কোনো ছবিতে সাকিব খানের সঙ্গে থাকবেন কিনা এ বিষয়ে কোন মন্তব্য করেননি এদিকে উপবিশেষক বেশ এক একটি কারণে বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্মুখীন হচ্ছেন নতুন করে কোনো মুভির মাধ্যমে আবারও সাকিব খান উপবিশেষের কোন কামপ্যাক হচ্ছে কিনা তাই এখন দেখার পালা তার কোন ছবিতে সব নম্বর তার বিপরীতে থাকছেন না এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন এছাড়া এ ধরনের আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ